উল্লেখ্য, বিগত শারদ উৎসবের সময় বাংলাদেশি মৌলবাদী কর্তৃক মন্দিরে হামলা ও মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় বসবাসকারী হিন্দুদের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে হিন্দু সংগঠনগুলো প্রতিবাদ ও ধিক্কার মিছিল করেছিল, কিন্তু পানিসাগরে এক বিক্ষোভ মিছিল থেকে মুসলমানদের মসজিদ ভাঙচুর ও দোকানপাটে অগ্নিসংযোগের ফলে ক্ষেপে ওঠে মুসলিম সম্প্রদায়ের লোকজনরাও। তারই প্রভাব পড়ে উত্তর জেলার কদমতলা, প্রেমতলা, চুড়াইবাড়ি ও কুর্তিসহ বিভিন্ন এলাকায়, যার ফলে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মনে চরম অশান্তি ও ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করে। তাছাড়া এই বিশৃঙ্খল পরিবেশ আয়ত্তে আনতে মহকুমা শাসক 144 ধারা জারি করেছেন সমস্ত মহকুমা জুড়ে। তাছাড়া মহকুমা শাসকের উদ্যোগে কদমতলা ব্লক আধিকারিকের নেতৃত্বে ব্লকের বিভিন্ন স্থানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে শান্তি মিটিং করা হয়। এরই অংশ হিসেবে এদিন কদমতলার সমস্ত সাংবাদিকরা ব্লক এলাকায় শান্তি বৈঠকের উদ্যোগ নিয়েছেন। প্রথমে রাজনগর, তারপর পর্যায়ক্রমে জলাইবাসা, ফুলবাড়ি, ঝেরঝেরি, কুর্তি এবং চুড়াইবাড়িতে মোট 6টি স্থানে এই শান্তি বৈঠক অনুষ্ঠিত করা হয়। তাতে অবশ্য কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, উত্তর জেলার সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন, সমাজসেবী সুভাষীষ সেনগুপ্ত, কংগ্রেস নেতা ইজ্জত আলী সহ কদমতলা ও চোরাইবাড়ি থানার ওসি সহ অনেকেই এই শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন। আমার জন্মের পর থেকে এই এত মানে হিংসাত্মক ঘটনা হয়তো এটা প্রথম আমার মনে হয়, এর আগে আর কখনো এরকম দেখিনি। তো আমরা অত এলাকার শান্তিপ্রিয় মানুষ, বিশেষ করে ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা কিন্তু সব দিনই একটা শান্তিপ্রিয় বলে পরিচিত, কিন্তু সেই জায়গায় আমরা কিছু বিক্ষিপ্তকর ঘটনার সাক্ষী হয়ে রইলাম। যাই হোক, বর্তমানে পরিস্থিতি অনেকটাই শিথিল হয়েছে, আপনারা জানেন। আমরা শুধু এই বার্তাটা দিতে চাই সমাজের কাছে, বিশেষ করে যুব সমাজ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। আপনারা হচ্ছেন সমাজের মেরুদণ্ড, আপনাদের দিয়েই কিন্তু সমাজ তৈরি হয় আর আপনাদের দিয়েই সমাজটা ধ্বংস হয়। তো বিশেষ করে আপনারা এই জিনিসটাকে একটু লক্ষ্য রাখবেন যাতে অপপ্রচার না হয় এবং কোনো অপপ্রচারে কান না দিয়ে আপনারা কোনো সমস্যায় জড়িয়ে পড়েন। এই বিষয়গুলো থেকে আপনারা বিরত থাকবেন এবং এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মুরব্বিয়ান আছেন, যারা সমাজসেবীরা আছেন, আপনারা আপনাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে এই বার্তাটা ছড়িয়ে দেবেন যে সবাই শান্তিতে আগে যেভাবে আমরা বসবাস করেছি সেইভাবে বসবাস করে যেতে পারি এবং আগামী দিনগুলোতে যাতে যে সমস্যাটাই হয়েছে সেটা আর যাতে না হয় এবং আমরা আগের মতো একে অন্যের ভাই ভাই হিসাবে যেভাবে ছিলাম সেভাবেই যাতে থাকতে পারি, এই কথাটুকু বলে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।